জি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরকম আমাদের একটি প্রশ্ন করেছেন যে মানুষ মারা গেলে গোসল দোয়ানো যেটা দাফন কাফনের বা কাফনের যেটা ব্যবস্থা আর কি বা মাইয়েতের গোসল দোয়ানো এই বিষয়ে জানতে চেয়েছেন তো এখানে মৃত ব্যক্তি পুরুষ হলে পুরুষরা গোসল দেওয়াবে মহিলা হলে মহিলারা গোসল দোয়াবে এটাই নিয়ম তবে যারা গোসল দেওয়া হবে তাদেরকে গোসলের সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং আমলদার মানুষ হতে হবে এবং আমানতদার থাকতে হবে যাতে করে মাইয়েতের কোন ত্রুটি অথবা গোপনীয় কোনো অঙ্গের দোষ থাকলে সেটা মানুষের সামনে না বলে এখানে আরেকটি বিষয় আমরা অ্যাড করতে পারি আর তা হচ্ছে যে স্বামী স্ত্রীকে গোসল দোয়াতে পারবে যদি স্বামী মারা যায় তাহলে ইচ্ছা করলে স্ত্রী যদি জানাশোনা থাকে গোসলের নিয়ম সম্পর্কে গোসল দোয়াতে পারবে আর যদি স্ত্রী মারা যায় স্বামী যদি গোসলের কানুন সম্পর্কে জানা থাকে তাহলে সেও গোসল ধোয়াতে পারবে যেটা আমাদের দেশে অনেক আলেমরা নিষেধ করে থাকেন বা হয়তো মাঝভাবগত কারণে তারা ফতোয়া দেন এমনকি দেখতেও পর্যন্ত দেন না যেটা শরীয়ত সম্মত নয় শরীয়ত বিরোধী একটি কথা এই ব্যাপারে বেশ অনেকগুলো হাদিস রয়েছে বিশেষ করে আবু বকরদ্দি আল্লাহ তার স্ত্রীর গোসল দিয়েছিলেন এবং মায় সারদ আল্লাহ তালহা তাকে আল্লাহ রসুল বলেন যে আয়সা তুমি যদি আমার আগে ইন্তেকাল করো তাহলে আমি তোমার গোসল দোয়াবো ইত্যাদি এই সমস্ত রবায়াত এসেছে কাজেই স্বামী স্ত্রী একে অপরকে যদি জানাশোনা থাকে গোসলের নিয়ম কানুন সম্পর্কে গোসল দোয়াতে পারবে যে